সে কান্না হন্তু সিংহ বাহিনী হন্তু কি শৃগাল বাহিনী হন্তু কি বিড়ালি বাহিনী হন্তু কি কুকুর বাহিনী হন্তু জগন্নাথকে যে অসম্মান করছি, জগতর নাথকে যে অসম্মান করছি, তাকে বেকরে পকাই কাঁধে পকাই বুলাউছি, একু দৃঢ় কার্যানুষ্ঠান মহন্মাজি গ্রহণ কর, দৃঢ় কার্যানুষ্ঠান। জগতর না যাহাঙ্ক আশীর্বাদ তুমি বইছ মুখ্যমন্ত্রী চেয়ারে এভাবে ব্যবহার করছেন, তাচ্ছল্য করছেন, তুরন্ত আরেস্ট করে জেল কু পঠা। দুই দিন দিন তলে যাত্রা সিংহবাহিনী কান্না যেভাবে ভাবে জগন্নাথকে তলে পকাইকি তাঁর বস্ত্র খোলি তাকে যে ফুলমাল খোলি তাকে মানে গামছার বাঁধিকি যেমি মানে চূড়া পুটুড়ি কাঁধে পকাইলা ভাবে পকাইকি নিয়ে যাচ্ছি, তো চিন্তা করতো এমন টঙ্কা পাই কন কন সব করিপারন্তি। প্রকৃতরে আজ আমি ভাবুছি যে কান্না শিবানী গণনাট্য ছাড়ি সিংহবাহিনী কন পাই আসিলা, আকচুয়ালি তাকে বোধহয় সিংহবাহিনী বহুত পরিমাণে টঙ্কা দিয়া যাইছি, সেথিপাই সে শিবানী গণনাট্য ছাড়ি আসি সিংহবাহিনীকে আসিছি। যেহেতু এ গোটে নূয়া পার্টি তাকে হাইলাইট করিয়া পাই সব এইভাবে নাটক করছে, এইভাবে সব কীর্তিকারনামা করছি। সমস্ত আজ পর্যন্ত ভাবুলে কান্না গোটে ভাল আক্টর, কিন্তু আজ কুচি কান্না গোটে থার্ড গ্রেড আক্টর, গোটে মালাই পার্টি ঠার বিহীন। আর যদি কোণী জায়গায় এই বই পুঁ আউথরে করছি স্টেজ উপর চড়ি সিধা বাডাঁতু বাডাঁতু সে যাত্রা ফাত্রা বন্ধ করে দিও গোটে দিন দেখবে, তাপরে এমন সব লাইন কি পড়ে আসবে। যে বিশ্বব্রহ্মাণ্ড ঠাকুরকে তলে পকাই গামুছার বাঁধি যেভাবে ভাবে সে নেই যাচ্ছি মানে বস্ত্র বস্ত্র খোলিকি সব, গোটিয়ে কথা তু কান্না মনে রাখিথা দেখব তো সে হাতের কুষ্ঠরোগ হয়ে যাব, মু আজ কুছি তোতে ঠিক আছে, তুই যেভাবে ভাবে জগন্নাথকে অপমান করছু তু ইার ফল নিশ্চিত দিনে না দিনে ভোগিবু, তু সেতবে মনে পকাইবু সেতবে তু জাঁপারু যে প্রকৃতরে তু ঠিক করছু কি ভুল করছু। আর সবুঠু বড় কথা হল যে এপর্যন্ত তো ভুল স্বীকার তু করু না কি কোণী প্রকার তু ক্ষমা মাগু না, কাহিঁকি না তু নিজকে বর্তমানে ভাবুছি মু গোটে বহু বড় কলাকার, তু বর্তমানে গর্ব অহংকার বুড়ি রয়েছু, আজ ঠার তোর পতন শুরু হল, তু আউ কেবে জীবনে উদাই পারিবিনি, মু তোতে গ্যারেন্টি দিয়ে কৌ। আর তো প্রতি লোক মানুষ যে ভাল পাইবা লা সেইটা মনে রাখি তো আজ খতম হয়ে যাইছি। তু জাঁ রাখা উচিত যে দৈতারি পণ্ডা দিনে জগন্নাথকে নবীন পট্টনায়ক সহ তুলনা করেছিল বলে, জগন্নাথকে ক্ষমা মাগি ওড়িশার লোক মানুষ ক্ষমা মাগিছিল, তাপরে তাকে লোক মানে ছাড়িলে তা জিনা বি হারাম করে দিয়ে। আর তু যে কাণ্ড করছু এটা তো ওড়িশার লোক মানে কেবে সহবে নি, ভগবান কেবে তো সহবে নি। ইয়ে তো শুনুলে কান্নার কথা, এবে চলতু শুনবা সে যাত্রা পাটির মালিক মধ্যে কোণ করছেন। যে জগন্নাথকে নেই সে প্রথম নাটকটি মঞ্চ রিহার্সাল করবে বলে গোটে নিষ্পতি নেই, হয়রে ছড়ি পুয়া হারামজাদা মালিক তু নিষ্পতি নেই জগন্নাথকে টণা ঘোষড়া করে নঙ্গলা করি তাকে গামুছার বাঁধি তলে পকাইকি পিঠে পকাই নিয়ে যাওয়া নিষ্পতি নেই। আরে বউ গিয়া তোতে আউ কিছু নাটক মিলুনি করা, তোতে কেবল জগন্নাথক উপরে মিলুছি সে হিন্দু মুসলমান উপরে মিলুছি করা। ছড়ি পুয়া আউথর যদি এইভাবে কেবে নাটক করি কোটি ইয়ে করু হণা খাইবু হণা সিধা, মু আজ কুচি হ এইটা শুনা গোটে পরম গালুয়া মালিক, ইয়ে কেবল নিজকে হাইলাইট করা তা যাত্রা পার্টিকে হাইলাইট করা এইভাবে নাটক কন্ট্রোভার্সিয়াল নাটক জাঁশুড়ি করছি। আর সে দেখা যদি মু জগন্নাথকে অপমান কলা ভাবে নাটক ন করছি তাহলে মু কন্ট্রোভার্সিকে আসিপারি না, মো নাটা কেবে হাইলাইট হয়ে পার না, সেইপা ইয়ে শুনা ছড়ি পুয় জাঁশুড়ি এইভাবে নাটক সব করছি। তেণুকরি আপনার গোটিয়ে অনুরোধ, যদি প্রকৃতের আপনার জগন্নাথ প্রেমী হয়ে যদি আপনার প্রকৃতর জগন্নাথকে ভালো পাচ্ছেন তাহলে যে যাত্রা সিংহবাহিনীকে ব্যান করতু, যেটি দেখুম বাডাঁতু, নহলে সে নাটক তাকে করা দিওন্তু না, তাপরে হয়তো সে বুদ্ধি শিখব। জগন্নাথকে অপমান কলা ভাবে কিছু আপত্তিজনক অভিনয় করু না, ভালো করছো জগন্নাথ প্রতি কিছু অপমানজনক দৃশ্য সেতরে না, তু গোটে কাম কর তো মাইকিনাকে নেই আ সে স্টেজ উপরে ক তাকে চড়ব কান্না, তাপরে হয়তো সে দৃশ্য দেখলা পরে লোক আউ টিকে মজা নেবে, আর সেথেরে এই কথা কইবু সেথিরে কিছু অপমানজনক দৃশ্য না। নাটকর মানে হচ্ছে বাদ বিবাদকে নেই নাটকর আরম্ভ, ইয়ে সবুপরে ইয়ে হচ্ছে বাস্তব নুহে, এ গোটে নাটক দেখলে মু এবে কহুথিল না বাদ বিবাদকে নেইকি নাটক, নহলে এমানে হাইলাইট হেবে কেমিতি, তো তেণুকরি এমানে জাঁশুড়ি এইভাবে গোটে নাটক তৈরি করছেন যেপাই সেমানে হাইলাইট হেবে, যেপাই সেমানে কন্ট্রোভার্সিকে আসবে লোক মানে তাঁকু চিহ্নিবে, তো সেইপাই এমানে জাঁশুড়ি জগন্নাথকে তলে পকাই তাকে বাঁধিকি কাঁধে পকাইকি নেই যাচ্ছি। আরে বাদ বিবাদ তোতে কোণ আউ কিছু বাদ বিবাদ মিলানি, তোতে জগন্নাথক উপরে বাদ বিবাদ মিলা সেটা লোক মানুষ কেতে বাঁধিবাটা ফাইনাল, আর যদি জাঁচু বাঁধিবাটা ফাইনাল তাহলে এইভাবে নাটক করুলু কেমিতি, তো হাত কেমিতি গলা জগন্নাথকর বস্ত্র খোলিকি তাঁকর ফুলমাল খোলি তাঁকু তলে পকাইকি গামুছার বাঁধিকি তু যেভাবে ভাবে তাঁকু নেই যাচ্ছু দেখিব, মু তোতে আজ কুচি তু দিনে না দিনে কুষ্ঠ রোগে পীড়িত হব, মু আজ কুচি এ কথাটা মনে রাখি, আর সেতবে তো পয়সা নিশা খসিযাব সেতবে তু অনুতাপ করবু কিন্তু সেতবে আউ কিছু নথিব নাই, সে চিত্র মু গোটে কলাকার হিসাবে কবি ঠিক লাগিছে। দেখন্তু এটা হচ্ছে কেতে নম্বর হারামজাদা মানে ক্ষমা মাগিবা বদলরে কৌচি মু জনে কলাকার হিসাবে কবি সেটা যাহা করছি মু ঠিক করছি,
ୟା ଭଳିଆ ମାଡୁଆ ବୋଧେ ସଂସାରରେ ନାହାନ୍ତି। ମୋ ମତରେ ୟାକୁ ଯେଉଁଠି ଷ୍ଟେଜରେ ଦେଖୁଛନ୍ତି ସେ ଏଇଭଳିଆ କାମ କରୁଛି, ସେଇଠି ଦୁଇ ଚାରି ପାହାରେ ବସାନ୍ତୁ, ତା ଟଙ୍କା କମେଇବା ନିଶା ଖସିଯିବ, ତା କଳାକାର ନିଶା ଖସିଯିବ, ତାପରେ ସେ ବୁଝିପାରିବ ସେ ଠିକ୍ କରିଛି କି ଭୁଲ କରିଛି। ତାପରେ ଆଉ ଗୋଟେ କଥା, ତୋତେ ବେଶୀ ଖରାପ କରି କହିବାକୁ ମୋର ଇଚ୍ଛା ବି ହେଉନି, ଆଉ ଯଦି ମୁଁ କହିବି ନା ସମ୍ଭାଳି ପାରିବୁନି। ଯଦି ଆଜି ମୁଁ ଏମିତି ନ ନେଇଥାନ୍ତି ଜଗନ୍ନାଥଙ୍କୁ, ଆଜି ଆପଣମାନେ ଆସିନଥାନ୍ତେ? ଦେଖିଲେ ଆରାମଦେ ତାକୁ, ମୁଁ କିଛି ସମୟ ପୂର୍ବରୁ କହୁଥିଲି ନା ଏମାନେ ନିଜକୁ ହାଇଲାଇଟ୍ କରିବା ପାଇଁ ଏମିତି କରିଛନ୍ତି। ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ନିଜେ କେମିତି ମାନୁଛି, ଯଦି ମୁଁ ଏମିତି କାନ୍ଦରେ ପକାଇ ନ ନେଇଥାନ୍ତି ତାହେଲେ ଆଜି ଆପଣମାନେ ମୋ ପାଖକୁ ଆସିନଥାନ୍ତି। ତ ଏଠୁ ସ୍ପଷ୍ଟ ସେ ନିଜେ ନିଜେ ମାନୁଛନ୍ତି ଯେ ସେ ନିଜକୁ ହାଇଲାଇଟ୍ କରିବା ପାଇଁ, ଯାତ୍ରା ପାର୍ଟିକୁ ହାଇଲାଇଟ୍ କରିବା ପାଇଁ ସେ ଜାଣିଶୁଣି ଏଇଭଳିଆ କାମ ସବୁ କରିଛନ୍ତି। କିଏ କେଉଁ ପ୍ରକାର ବ୍ଲେମ୍ କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି, ଗୋଟେ କିଛି ତ କ୍ଷୀର ଦରକାର। ଆରେ ଭାଇ, ଲୋକମାନେ ତୋତେ ଯଦି ବ୍ଲେମ୍ କରିବାକୁ ଚାହୁଁଥାନ୍ତେ ତାହେଲେ କେବେଠୁ କରିସାରନ୍ତେଣି। ଲୋକମାନେ ତୋତେ ସେତିକି ଭଲ ପାଉଥିଲେ, ତୋର ଆକ୍ଟିଙ୍ଗ ଲୋକମାନଙ୍କୁ ସେତିକି ଭଲ ଲାଗୁଥିଲା ଯେତେବେଳେ ଶିବାନୀ ଗଣ ନାଟ୍ୟରେ ଥିଲୁ, କିନ୍ତୁ ଏଠି ଆସି ଏମିତି ଛତରଖିଆ କାମ କରିବୁ ବୋଲି ଏଗୁଡ଼ା କେହି କେବେ ବିଶ୍ୱାସ କରିନଥିଲେ। ଆଉ ତୋ ନିଜ ଔକାତ ନିଜେ ହରେଇଛୁ। ଲୋକମାନେ ଏବେ ତୋତେ କେଉଁ ଭାଷାରେ ଶୋଧୁଛନ୍ତି ସେଇଟା ତୁ ନିଜେ ଜାଣିପାରୁଥିବୁ ତୋ କମେଣ୍ଟ ସେକ୍ସନରୁ। ଆଉ ସେ ଭଲ ପାଇବା ତୋର ଲୋକମାନଙ୍କ ପାଖରେ ନାହିଁ, କାରଣ ଏଇଠୁ ଗୋଟେ କଥା ଲୋକ ଜାଣିବାକୁ ପାଇଲେ ଯେ ତୁମେ ନାଚୁଆ ଧେଟୁଆ ଯେଉଁ କୁହନ୍ତି ତୁମେ ହେଉଛ ସେଇଆ, ତୁମେ ଟଙ୍କା ପାଇଁ କିଛି ବି କରିପାର, ଦରକାର ପଡ଼ିଲେ ମାଇକିନିଆକୁ ନେଇକି ମାଲିକ ପାଖରେ ଶୁଆଇ ବି ଦେଇପାରିବ, ଏଇଟା ଆମେ ଆଜି ଜାଣିବୁ। ତ ୟାପରେ ଆଉ ବେଶୀ କିଛି କହିବିନି, କାରଣ ଗର୍ବ କାହାର ରହିନି କି ରହିବ ନାହିଁ। ତ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଲୋକମାନେ ତାଙ୍କ ମତାମତରେ ଲେଖିଦେବେ, ତୁ ଜାଣିଯିବୁ। ତ ଶେଷରେ ଗୋଟେ କଥା କହିବି ଯେ ପ୍ରକୃତରେ ସେ ଯଦି ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଅପମାନ କରିଥାଏ, ପ୍ରକୃତରେ ଯଦି ଆପଣମାନଙ୍କୁ କଷ୍ଟ ଲାଗିଥାଏ ତାହେଲେ ଏହାର ଜବାବ ଆପଣମାନେ ନିଶ୍ଚିତ ଦେବେ। ଆପଣମାନଙ୍କର ମତାମତ କମେଣ୍ଟ ମାଧ୍ୟମରେ ନିଶ୍ଚିତ ଜଣାଇବେ। ଆଜିର ଭିଡ଼ିଓ ଟିକେ ଏଇଟା ରଖୁଛି, ପୁଣି ଦେଖାବ ଆଉ ଗୋଟେ ନୂଆ ଭିଡ଼ିଓରେ। ଜୟ ଜଗନ୍ନାଥ।